হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওয়েডিং অ্যালবামের জন্য বা ওয়েডিং এর জন্য কিছু ক্লিপ আর্ট বা পিএনসি। যে প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে সেই একই জিনিস বলা, যে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড অবশ্যই থাকবে, দেখে কালেক্ট করে নেবে, কারণ আনজিপ করার সময় লাগবে। আর টেলিগ্রাম চ্যানেলে এখনো তোমরা কিন্তু অনেকেই আছো, জয়েন করো, তো জয়েন করে যাও। কারণ কারণ কিছু ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশনে যেগুলো দিতে পারবো না সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে ফাইলটা শেয়ার করছি, যে ফাইলটা যখনই তোমরা পাসওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করে নিবে, তখন কিন্তু তোমাদের এরকম 8টা পিএসডি ফাইল তোমাদের এক্সট্রাক্ট হবে। 8টা পিএসডি ফাইলের মধ্যে এরকম ধরনের কিছু ক্লিপ আর্ট বা পিএনজি তোমরা পেয়ে যাবে। এগুলো এই ফটোশপে আমি ওপেন করে দেখাচ্ছি, কারণ এর মধ্যে ছোট্ট ছোট্ট অনেক কিছুই আছে যেগুলো তোমাদের খুব কাজে দিবে। বেশি কথা না বলে চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি যে ফার্স্ট পিএসডিটা, এই পিএসডিটার মধ্যে এই রোজ গরবা বা এই পিএনজিটা পাবে বা এরকম ধরনের পিএনজি দেখতে পাচ্ছ। এটা মালাবদলের একটা পিএনজি, এটা সানাইয়ের পিএনজি, এটা সাত পাকে বাঁধা যাকে বলে সেটার পিএনজি, প্লাস সিঁদুর দান বা বাজনা পাটি সেটা এখানে আছে, একটা আমব্রেলা আছে এখানে, গায়ে হলুদ এই তত্ত্বগুলো এখানে আছে, ওং আছে, প্লাস এখানে ডান্সের কিছু ইমেজ আছে, এখানে কলসির কিছু আছে যাকে কলস বলে, এখানে বাজনা পাটির কিছু আছে, এখানে আগুনের যে চুলাটা যাকে বলে এটা একটা পিএনজি, প্লাস সাত পাকে বাঁধা যে সাত ফেরে যাকে বলে, তো গায়ে হলুদে এখানে একটা আছে, প্লাস এখানে একটা আছে এটা যাকে বলে মঙ্গলসূত্র, এটা আছে, এগুলো আছে। এটা হচ্ছে ফার্স্ট যে পিএইচডি ফাইলটা। সেকেন্ড পিএইচডি ফাইলটার মধ্যে এটা একটা, এগুলোর মধ্যে যে সাত পাকে বাঁধা বা এই ধরনের কিছু লিপি যাকে বলে, এই লিপিগুলো কিন্তু এখানে হিন্দিতে আছে, এগুলো ইরেজ করে তোমরা কিন্তু তোমাদের মতো করে লিখতে পারবে। চেন বা ফুলের মালা যাকে বলে গেটে লাগানোর জন্য এই ধরনের কিছু আছে, সিঁদুর ধরা এরকম কিছু আছে, এটা একটা ওয়েলকামের জন্য এই একটা ফুলের ব্যবস্থা আছে, এটা একটা ঘর আছে, বাজনা বাটি আছে, কার্টুন একটা আছে, একটা কলস আছে এবং একটা মালা আছে, একটা ফুল, এটাও একটা, এটা একটা পাত্রপাত্রী বসার জন্য যে দোলনাটা সেটা আছে, সাইডের জন্য সাইডে একটা ডিজাইন আছে, প্লাস এখানে নিচে একটা হাতি ঘোড়া পালকি এর একটা পিএনজি ইমেজ আছে। এটার পরে যে তিন নম্বর, যে তিন নম্বর পিএইচডিটার মধ্যে এই ধরনের মালা বা চেন যাকে বলে এটা আছে, এগুলো আছে, গণেশের আছে, এই দেখতে পাচ্ছ এরকম একটা ফুলের তোড়া, মালা বদলের কিছু, ফুলের একটা চেন, নাল, বিয়ে বাড়ি গাড়ি, একটা পালকি করে নিয়ে যাওয়ার একটা পিএনজি, প্লাস নিচে আছে কিছু, প্লাস শুভ বিবাহ এটা আছে, এটা একটা, তো এটা হচ্ছে তিন নম্বরটা। চার নম্বরের মধ্যে ইসলামিক কিছু আছে, এটা একটা কার, তো এই ইসলামিকের মধ্যে এখানে কিন্তু পুরোটা একটা যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিঙ্ক করা আছে, ঠিক আছে, একটা একটা করে এই যে ফুলগুলো এগুলো কিন্তু তোমরা আলাদাভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। পাঁচ নম্বরটা যেটা, সেটার মধ্যে গণেশের অনেক রকমের মূর্তি আছে, প্লাস এখানে এখানে কলা গাছ বা এখানে ফুলের স্তবক বা টপ যাকে বলে বা কিছু ফ্রেম আছে এটার মধ্যে, এবং এই যে মালা, আম পাতা সাজানো এগুলো আছে, পূজার সামগ্রী এখানে কিছু, যা এটা কৃষ্ণের যে ময়ূর, ময়ূর পেখম, এটা একটা ঝুলন আছে, কিছু ডিজাইন আছে এটার মধ্যে, কিছু মন্দির বা ইয়ে আছে এবং কিছু ফ্রেমের এখানে ব্যবস্থা আছে, ঠিক আছে। এখানে গেট, কলা গাছ, একটা চাঁদ, একটা গেটের সাইড পর্দা যাকে বলে, তো এটার পরে যেটা আছে এই ফ্রেমটার মধ্যে মালা বদলের অলরেডি একটা আছে, এর আগেরটাই দেখেছো, এটা একটা গণেশের একটা মূর্তি এবং মালার যে চেন এটা একটা ফ্রেম, লাস্টের আগেরটা, এটার মধ্যেও কিছু গণেশের বা দেবীর আছে পিএনজি, প্লাস যে হস্তবন্ধন বা আঁচলের এই পিএনজি গুলা, পালকি ঘোড়া, এই যে পালকি নিয়ে যাওয়ার এই পিএনজি গুলা এখানে তিনটি আছে, গণেশের তো এতগুলা দেখালাম, যিশু আছে, খ্রিস্টানদের জন্য এটা এখানে কলা গাছ, এটা একটা ডিজাইন, লাস্ট যেটা ফাইনাল যেটা সেটার মধ্যে এই ধরনের কিছু লেখা আছে, এই লেখাগুলো তোমরা ইউজ করতে পারবো, বা এখানে এই পিএনজিটা যেটা ফুলের মধ্যেই ফুল ঝরাচ্ছে এরকম একটা পিএনজি আছে, প্লাস এগুলো তো অলরেডি আছে, বা এটা রিসেপশনের জন্য এই এটা ব্যবহার করা যেতে পারে। তো এগুলো ব্যবহার করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর পাসওয়ার্ডটা দেখে অবশ্যই কালেক্ট করে নেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।